যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদি নাই। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদি মারা গেছেন। আজ সোমবার 14 আগস্ট রাত 8:48 মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে বৈঠকে বসে খুলনার সদর উপজেলার বসুপাড়ার দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি, সেখানে দেলোয়ার হোসেন সাইদির মরদেহ মাদ্রাসায় আনা ও নির্দিষ্ট স্থানে দাফন করার বিষয়ে আলোচনা হয়। জীবনদশায় দেলোয়ার হোসেন সাইদির ওয়াসিয়ত অনুযায়ী তার মরদেহ দাফনের জন্য এ মাদ্রাসায় জায়গা নির্দিষ্ট রয়েছে। দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম আসাদুজ্জামান বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেলোয়ার হোসেন সাইদি ও তার স্ত্রীর ওসিয়ত অনুযায়ী এ মাদ্রাসায় তাদের মরদেহ দাফনের জন্য জায়গা আগে থেকে নির্দিষ্ট করা আছে। তাই তার মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসার কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জরুরি বৈঠকে বসেন। তিনি বলেন, সাইদির ছেলে যুক্তরাষ্ট্রে আছেন, খবর পেয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি ঢাকায় আসার পর খুলনায় আনার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আলোচনা ও সকল পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন, সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।